এই সিনটিতে কি আপনারা দেখেছেন কে এই লোক? এই লোক শাহরুখ খান। একটু আগে যে কয়েক সেকেন্ডের সিনারিটি দেখেছেন, এটি হলো শাহরুখ খানের, শাহরুখ খানের জীবনের প্রথম সিনারি। সিনেমার নাম দেওয়ানা। দেওয়ানা সিনেমার মাধ্যমে 1992 সালে শাহরুখ খান চলচ্চিত্রে এসেছেন। সেই সিনেমাতে এটি ছিল তার অ্যান্টি সিনারি, অর্থাৎ সিনেমাতে এইভাবেই শাহরুখ খানকে জীবনের প্রথম দেখা গিয়েছিল। মোটরসাইকেলের মাধ্যমে সিনেমাতে তার অ্যান্টি ঘটে। সেই শাহরুখ খান আজ শুধু ভারত না, সারা দুনিয়া কাঁপিয়ে দিচ্ছেন। শুধু হিন্দি ভাষা না, ভারতের সকল ভাষার মানুষ যেন শাহরুখ খানের ভাষা বুঝে। আসুন আমরা তার আরেকটু সিনারি দেখি। কেমন লেগেছে? ভালো লেগেছে? আপনাদের যদি এটি ভালো লেগে থাকে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার ভালো লাগার কথাটি জানাবেন। এটি শাহরুখ খানের জীবনের প্রথম অ্যান্টি, সিনেমার নাম দেওয়ানা, প্রথম সিনেমা। আমরা এখন কথা বলবো কাঁপাকাঁপি নিয়ে। এই যে অপু বিশ্বাস কাঁপাচ্ছেন কি, ফেনি কাঁপিয়ে এসেছেন তিনি। অপু বিশ্বাস কিন্তু এখন বিভিন্ন উদ্বোধনের এক নম্বর চাহিদা সম্পন্ন সেলিব্রিটি, যাকে নিয়ে সবাই দোকান, শোরুম এসব উদ্বোধন করতে চায়। যত অনেক মানুষই দোকান শোরুম উদ্বোধন করে, তার মধ্যে সবচাইতে আকর্ষণীয় ব্যক্তিত্ব, সবার আগ্রহের মানুষ হলেন অপু বিশ্বাস। এই ফিতাকাটার মাধ্যমে তিনি ফেনি কাঁপিয়ে এসেছেন, নোয়াখালীর ফেনি। দুর্দান্ত জনপ্রিয়তা তিনি দেখিয়ে এসেছেন এবং নির্বাচনের প্রচারণাকেও তিনি হার মানিয়ে গিয়েছেন। আর শাকিব খান এবং শবনম বুবলি, তারা কাঁপাতে যাচ্ছেন ইন্ডিয়া। তারা আন্তর্জাতিক কম্পনে অংশগ্রহণ করবেন, সেটি হলো আসাম। আসামে শাকিব খান এবং শবনম বুবলি দুজনেই দাওয়াত পেয়েছেন, সেখানে তারা স্টেজে পারফরমেন্স করবেন। ফিতা কাটা না, স্টেজ পারফরমেন্স করবেন শাকিব খান এবং শবনম বুবলি। তবে এখানে আলাদা টিম আছে। শাকিব খান করবেন ইধিকা পালের সাথে দুটি প্রোগ্রাম, আজকে এবং আগামীকাল, অর্থাৎ 28শে ডিসেম্বর, 29শে ডিসেম্বর। আর শবনম বুবলি করবেন একটি প্রোগ্রাম, কলেজের পারফরমেন্স, শীতকালীন উইন্টার পারফরমেন্স। ওই কলেজে প্রতি শীতকালে প্রোগ্রাম হয়, শবনম বুবলি এই সেখানে পারফরমেন্স করবেন, তার সাথে থাকবেন ইমন, নায়ক ইমন, নীরবও থাকে অনেক সময়। দেই তারা এখন আসাম কাঁপাবেন, বুবলি এবং শাকিব খান, শবনম বুবলি এবং শাকিব খান আসাম কাঁপিয়ে দিবেন। অপু বিশ্বাস কাঁপিয়ে এসেছেন নোয়াখালীর ফেনি। দুই কম্পনের মধ্যে ব্যবধান কি? নোয়াখালীতে সেটি হলো জাস্ট সাময়িক, একটি শোরুমে ফিতা কাটা হয়েছে, প্রোডাক্টের ডেলিভারি করা হয়েছে, ছবি তোলা হয়েছে, তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে কেক খাওয়ানো হয়েছে, তিনিও তাদের হাতে কেক খেয়েছেন। এই হলো ফেনির প্রোগ্রাম। আর আসাম হলো একটি আন্তর্জাতিক প্রোগ্রাম, সেখানে শাকিব খান, শবনম বুবলি যাবেন, একই বিমানে, একই ফ্লাইটে হয়তো যাবেন তারা, ভিআইপি ফ্লাইটে। তবে দুজনে দুটি প্রোগ্রামে অংশগ্রহণ করবেন আলাদা আলাদা। শাকিব খানের সঙ্গী হবেন এরিকা পাল, আর শবনম বুবলিকে সহযোগিতা করবেন, মানে অ্যাসোসিয়েট পারফর্মার হবেন ইমন বা নীরব। কোন কাঁপাকাঁপি আপনাদের কাছে ভালো লাগবে, কোন কাঁপাকাঁপির জন্য আপনারা আগ্রহী আছেন? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। জানাবেন লিখে। আসসালামু আলাইকুম।